আপনারা দেখেছেন গত কয়েক দিনে টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, খেয়াল করেছেন আপনারা? সাগর নদী হয়ে গেছে রাস্তাঘাটগুলো। এগুলোর জন্য আমরা সিস্টেমকে দোষারোপ করছি, সিস্টেমের দোষ অবশ্যই আছে, দোষারোপ করাটা অযৌক্তিক না, কিন্তু আমরা কি দুধের দোয়া? কি বলেন আপনি, আমি কি দুধের দোয়া? এই জলাবদ্ধতার জন্য আপনার আমার দায় নাই? এমন কয়জন মুসল্লি পাওয়া যাবে যে আল্লাহর সন্তুষ্টি চায় কিন্তু চিপস খেয়ে চিপসের ঠোঙাটাকে যেখানে সেখানে ছাড়ে না? কয়জন মুসল্লি পাওয়া যাবে বলেন তো? আপনি সুবহানাল্লাহ পড়াকে সওয়াবের কাজ মনে করেন, আপনি আলহামদুলিল্লাহ পড়া সওয়াব এটা বুঝলেন, আপনি নফল নামাজ পড়লে সওয়াব হয় এটা বুঝলেন, নফল রোজা রাখলে সওয়াব হয় এটা বুঝলেন, আপনি এটা বুঝলেন না যে রাস্তায় মানুষকে আপনার এই ঠোঙাটা কোনো একটা ড্রেনে গিয়ে মুখ বন্ধ করে ফেলবে, জলাবদ্ধতা তৈরি হবে, সেই জলাবদ্ধতায় কোনো মানুষ রিক্সা থেকে পড়বে, ক্ষতি হবে, দেশের সম্পদ নষ্ট হবে, পিসগুলো নষ্ট হবে, তাহলে আপনি তো হাজার হাজার মানুষের ক্ষতি করছেন, তাহলে এটা কি গুনাহের কাজ না? কিন্তু এটাকে আমরা গুনার কাজ কয়জন মনে করি বলেন? আমি নিজের কথা থেকেই শুরু করছি, আমি আপনাদেরকে নসিহত করতে আসি নাই, সরি। আমরা পর্যালোচনা করছি যাতে করে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারি। চিপস খেয়ে, আমি শুধু চিপসের কথা বললাম, চিপস কেন, সব কিছুই, বাসার ময়লাটা পর্যন্ত পারলে কোথাও কেউ দেখে কিনা ডাইনে আমি দেখে আসতে রেখে চলে যাচ্ছি, তাহলে এটা কি কোনো ভালো মুসলমানের কাম হতে পারে বলেন? এটা কি আমাদের চরিত্র হওয়া উচিত না? প্রিয় ভাইরা আমার, বাদাম খেয়ে খোসাটা আপনি যেখানে সেখানে ছেড়ে দিচ্ছেন, পাবলিক বাসে, পাবলিক পরিবহনে, রেলে, ট্রেনে, ট্রেনে আপনার লঞ্চে, বাসে, যেখানে ইচ্ছা সেখানে খাচ্ছেন আর খোসাগুলো ছেড়ে দিচ্ছেন। এই খোসাগুলো কোথায় যাবে? এগুলো কোথাও না কোথাও জমা হবে। ইহুদি খ্রিস্টানদের থেকে যখন আখলাক শিখতে হয় তখন লজ্জা আমাদের মাথা নত হয়। তাদের কুকুর বিড়াল যদি রাস্তায় পায়খানা করে তারা টিস্যু বের করে সেটাকে মুচড়ে উঠায় রাখি দেয় গাড়িতে, এরপরে যথাস্থানে গিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে, কারণ আমার কুকুর বিড়াল মানুষের কষ্টের কারণ হতে পারে না, তাদের মধ্যে ঈমান নাই। কিন্তু সামাজিক এই ভালো দিকগুলো আছে যেগুলো আমাদের সম্পদ ছিল, এখন তারা নিয়ে গেছে, আর আমরা মুসলমানরা পড়ে আসি ইসলামের এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ সমাজে কম বেশ আছে, যেগুলো সমাজে নাই, বিদায় হয়ে গেছে, সেগুলোর আলোচনাও নাই। এই জলাবদ্ধতা তৈরি শুধু একটা নয়, এই যে কোরবানি আসছে আরেকটা শুরু হবে, কোন রকম বুড়ির ময়লাটা কোনো একটা জায়গায়, জায়গার মালিক নাই, ফাঁকা জায়গা পাইছেন, ফালাই দিয়ে দিলেন দৌড়, এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? আপনি কোরবানি করে সওয়াব কার কাছ থেকে চাচ্ছেন? আল্লাহর কাছ থেকে। তো এই আল্লাহর অসন্তুষ্টির কাজ করে সব কিভাবে আশা করতে পারে? এই জন্য বলছি আমরা একদিন ইনশাআল্লাহ কোনো এক জুমা আল্লাহ তৌফিক দিলে আমি একটা তালিকা করছি, লম্বা একটা তালিকা করছি, কিছু ভালো কাজ আছে যেগুলোকে সমাজের মানুষ ভালো কাজ হিসাবে জানে না, আবার কিছু খারাপ কাজ আছে যে খারাপ কাজগুলোকে সমাজের মানুষ খারাপ কাজ হিসাবে জানে না, সেগুলো আমাদের জানতে হবে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইমানু বিদ্আউন ওয়া সাবউনা শুবা, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, ইমানের সত্তরের বেশি শাখা আছে। আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের সত্তরের বেশি শাখা আছে, এই শাখাগুলোর ভিতরে সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া, এটা হলো ইমানের সবচেয়ে মেইন পয়েন্ট। আর ইমানের একটা সাধারণ শাখা হলো, ইমানের শাখা সেটা কি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক কিছু অন্য কেউ ফেলেছে, একটা ইঁটের আদলা ফেলে গেছে কেউ, বা পড়ে গেছে কোনোভাবে, কলার খোসা ফেলে ফেলে রেখে গেছে কেউ, আপনার ঠোঙা ফেলে রেখেছে কেউ, আপনি ওইটা উঠায় ফেললেন, উঠায় ডাস্টবিনে ফেললেন, এই কাজটা ইমানের অঙ্গ, যদি কারো ভিতরে ইমান থাকে তার এটা করা উচিত। এবার আপনি একটু চিন্তা করুন, আরেকজনে ফেলছে সেটা দূর করা যদি ইমানের দাবি হয়, দায়িত্ব হয়, তাহলে নিজে ফেলা এটা কত বড় জঘন্য কাজ হবে, আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমরা এই কাজগুলো অহরহ করছি না বলেন? যারা বাড়ি করেন, আপনার বাড়ির সীমানার পরে আরো তিন হাত বাড়ায় দিচ্ছেন অনেকে, আমি সবাইকে বলছি না, সারা ঢাকায় সারা দেশে আছে না এই রোগ বলেন? আপনার বাড়ির সীমানা এতটুকু, আপনি রাস্তায় আপনার গাড়ি ওঠানোর জন্য তিন হাত বিট করে দিলেন, তাহলে রাস্তা মানুষের চলাচলে অসুবিধা হলো না? রাস্তার হক নষ্ট করলেন না, মানুষের ক্ষতি করলেন না বলেন তো? আপনি হজ করে কী লাভ হবে? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কী লাভ হবে? আপনি তো মানুষের ক্ষতি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে পছন্দনীয় আমল। এবং আল্লাহ এত বেশি খুশি হন না, যত বেশি খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ অন্য মানুষের উপকার করে। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে সবার উপকারে আসে, কারোর ক্ষতি করে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন একটা সামাজিক স্বীকৃতি নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, একটা স্বীকৃতি, সেটা কি, আমার মরার পরে এই এলাকার মানুষ যেন বলে যে লোকটা কখনো কারোর পিছে লাগে নাই, কারোর ক্ষতি করে নাই, কারোর হক নষ্ট করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। এই একটা সার্টিফিকেট যদি নিয়ে যেতে পারেন ইমানের পরে, তাহলে যথেষ্ট। এটা ত্রুটি আমার ভিতরে সবচাইতে বেশি। আমি আপনাদেরকে নসিহত করতে আসি নাই, শিক্ষায় দিতে আসি নাই, ফুটবল ওয়ালে মারলে নিজের দিকে আসে, আপনাদেরকে বলছি যাতে করে আমার চেতনা জাগ্রত হয়। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে, মুসলিম হতে হলে আগে মানুষ হতে হবে, মনুষ্যত্ব ছাড়া কেউ মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো বলছিলাম যে জলাবদ্ধতা ঢাকা শহরে গত কয়েকদিন ধরে এই যে বিপুল পরিমাণ মানুষের ক্ষতি, কষ্ট, গ্লানি, এগুলোর পেছনে তিল তিল করে একটু একটু করে আমাদের সবার দায় কম বেশ আছে, সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। মানুষের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, কেউ না দেখলেও আল্লাহ তাআলা ঠিকই দেখছেন। খেয়াল করা যাবে তো ইনশাআল্লাহ বিষয়গুলো। আমরা যত্রতত্র কোনো কাগজের ঠোঙা অথবা কোনো কিছুর খোসা অথবা কোনো কিছু ফেলবো না, দায়িত্বশীল আচরণ করব। আমার কোনো ময়লা পড়লে সেটাকে বরং আমি তুলে নিব, রাস্তায় যাচ্ছি কেউ কিছু ফেলেছে সম্ভব হলে সেটাকে সরিয়ে দিব। নিজে ফেলার কথা মুসলমান চিন্তাও করতে পারে না। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন, আপনারা জানেন ইউরোপের দেশগুলোতে, জাপানে, আমি জাপানে দেখেছি বিশেষ করে, আপনারা অনেকে নিশ্চয়ই গিয়েছেন দেখেছেন যে গোটা শহর জুড়ে আপনার ময়লা খুঁজে পাওয়া যায় না, রাস্তাঘাটে ক্লিনার পাওয়া যায় না। মুসলিম দেশগুলোতে এমনকি সৌদি আরবে এত পরিমাণ ক্লিনার রাস্তায় রাস্তায়, কিন্তু জাপানে এত ক্লিনার নাই। আমি তো ক্লিনার দেখছি খুব কম, মনে হচ্ছে ডানেমা টাকায় কোনো ক্লিনার খুঁজে পাওয়া যায় না, কারণ ক্লিনারের দরকার নেই। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, এবং আপনারা অনেকে দেখেছেন প্রত্যেকটা জায়গায় ডাস্টবিনে চার পাঁচটা করে অপশন থাকে, চার পাঁচটা করে ডাস্টবিন থাকে একই জায়গায়। একজন মানুষ পানি খেলেন এক সুপার মার্কেটে, আমি দেখলাম বের হয়ে, ভদ্রলোক নিশ্চয়ই মুসলিম না, ইমান তার নাই, কিন্তু তার কাজটা দেখলাম যে সুপার মার্কেট থেকে বের হয়ে একটা পানির বোতল তিনি কিনেছেন, পানি পান করেছেন, এরপরে পানি পান করার পরে বোতলের মুখে যে খোসাটা প্লাস্টিকের ওইটাকে একটা ডাস্টবিনে ফেললেন, এরপরে ওই যে মুখে সিমিটা ওইটাকে আরেকটা ডাস্টবিনে ফেললেন, পানিটা খাওয়া শেষ বোতলটা আরেকটা ডাস্টবিনে ফেললেন। কতটা দায়িত্বশীল, কতটা দায়িত্বশীল, যাতে করে ক্লিনারদের অতিরিক্ত কষ্ট না হয় সেই ব্যবস্থা আপনার মিউনিসিপ্যালিটি করে রেখেছে, সেটাকে লক্ষ্য করেছে। একসাথে সবগুলো যদি ফেলে দেয় কেউ কিন্তু কিছু বলার নাই, কিন্তু দায়িত্বশীলতা দেখাচ্ছে, এটাই তো ইসলাম। এই জন্য কেউ মজা করে বলে উন্নত দেশগুলোতে, অমুসলিম কান্ট্রিগুলোতে ইসলাম আছে মুসলমান নাই, ইসলাম আছে মুসলমান নাই। ইসলাম আছে মানে কি, ইসলামের এই যে সৌন্দর্যগুলো আছে, ইসলামের এই কাজগুলো তাদের মধ্যে আছে, মাগার মুসলমান নাই। আর আমাদের মতো দেশগুলোতে মুসলমান আছে কিন্তু ইসলাম সেভাবে পুরোপুরি নাই। আমরা মুসলমান মাশাআল্লাহ লম্বা চড়া, যদি জিজ্ঞাসা করে ভাই আপনি হিন্দু নাকি, মাথা ফাটাই ফেলাবে, ঠিক কিনা বলেন, বলে কি হিন্দু নাকি বেটা, হিন্দু কেন মনে হলো তোর বেটা, আমি মুসলমানের গর্জন মনে করছি, নাম আবদুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, রাগ হয়ে যাবে যদি জিজ্ঞেস করে কেউ হিন্দু কিনা, ঠিক কিনা বলেন, এরকম গর্বের সাথে পরিচয় দেয়। কিন্তু কাজে কর্মে ইসলামের কোনো ছিটাফোঁটা আমাদের মধ্যে নাই। সময় তো ভাইরা, আমি এই যে বার্তাটা দিতে চাচ্ছি আজ, সেটা হলো আসুন আমরা সবাই মানুষ হই, আমরা পরোপকারী হই, কারোর ক্ষতিকারক না হই। আর এই গুণটা যেন আল্লাহ তাআলা আমার মধ্যে দান করে, আপনারা দোয়া করবেন, আপনাদের মধ্যে যেন আসে আমি দোয়া করি। জিলহজের প্রথম দশকে আছি আমরা, আল্লাহর কাছে এই গুণটা চেয়ে নেই যে আমাদের দ্বারা কারোর কোনো ক্ষতি না হয়। বিশেষ করে এই যে জলাবদ্ধতার সমস্যার ভেতরে আমরা পড়েছি, এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রত্যেকটা নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি শুধুমাত্র সিস্টেমকে গালিগালাজ করলেন, সিস্টেমের সমালোচনা করলেন, নিজে দায়িত্বজ্ঞানহীন পরিচয় তার পরিচয় দিলেন,
এদেশে এই পরিমাণ জনবসতি, আমরা সবাই যদি ঠোঙা ফেলানো ধরি রাস্তাঘাটে বা জিনিসপত্র যেখানে সেখানে খোসা ফেলানো ধরি, তাহলে মিউনিসিপ্যালিটি কত পরিষ্কার করে পারবে? জীবন সম্ভব বলেন, কিভাবে করবে? তাদের ত্রুটির জায়গায় সমালোচনা করার আগে আমরা নিজেরা সংশোধন হই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন।